সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশকে $50 কোটি সহায়তা দেবে এডিবি। এই নিউজটি আজকে যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এই $50 কোটি বাংলাদেশকে কি কারণে দেবে এই বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশকে $50 কোটি বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যা স্থানীয় মুদ্রায় পায় ৫৩০০ কোটি টাকা। এর সুদের হার হবে 0.5%। এছাড়াও 3 বছরের রেয়াতকাল সহ 15 বছরের মধ্যে এই সহায়তা অর্থ পরিশোধ করতে পারবে। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর অ্যাডমিন গিন্টিং। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সংকট মোকাবেলায় এডিবির কাছে $100 কোটি বাজেট সহায়তা চেয়েছিল বাংলাদেশ। পরিপ্রেক্ষিতে $50 কোটি নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া এই ঋণ দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। প্রথম ধাপের $50 কোটির পর বাকি $50 কোটি নিয়ে আলোচনা হবে। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমরা সফল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খরচ কমিয়েছি। প্রকল্পগুলো 3 ক্যাটাগরিতে ভাগ করার কৌশলের প্রশংসা করেছে এডিবি। বাজেট সহায়তা আমরা যে কোনো সময় পেতে পারি, আলোচনা হচ্ছে, কিন্তু শর্ত তো থাকবেই। যেমন টাকা ধার নিলে তবে মানে কবে পরিশোধ করতে হবে সেটি তো একটি শর্ত থাকেই। তিনি জানান, আমার বাড়ি হাওড় এলাকায়, তাই বলে আমি যে প্রকল্প টেনে এনেছি সেটি ভাবার কোনো কারণ নেই। এটি গুরুত্বপূর্ণ প্রকল্প, প্রধানমন্ত্রী নিজে এরকম প্রকল্প চান। দর্শক, বৈঠক শেষে অবশেষে অ্যাডমিন গিন্টিং বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবেলার জন্য ঋণ দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা অনেক চ্যালেঞ্জ। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলার আর্থিক ব্যবস্থাপনায় ভালো করেছে। তিনি আরও বলেন, হাওড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়নের জরুরি একটি প্রকল্প নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে এডিবি থেকে যেই মনে করেন যে ঋণটি নেওয়ার কথা হচ্ছে, সেই ঋণটি আসলে বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলতেছে, অর্থনৈতিক সংকটের যদি কিছুটা হলেও মোকাবেলা করা যায় সেজন্যই কিন্তু এই ঋণটি নেওয়া হচ্ছে। দর্শক, তো আপনার কি মতামত এই যে বাংলাদেশ যে $50 কোটি সহায়তা পাবে এডিবি থেকে, এ বিষয়টি নিয়ে আপনার মতামত কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।